এবার পেগাসাস কাণ্ড নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার 21 জুলাইয়ের মঞ্চ থেকে পেগাসাস ইস্যু নিয়ে দেশে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নেন তৃণমূল সুপ্রিমো। সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্পাইওয়্যারের পেগাসাস ইস্যু, সেখানে দেখা গিয়েছে দেশের একাধিক নেতা, মন্ত্রী, সাংবাদিক, এমনকি বিচারপতিদের ফোন ট্যাপ করা হচ্ছে। এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী 21 জুলাইয়ের মঞ্চ থেকে হাত জোর করে বলেন, দয়া করে দেশকে বাঁচান, পিকে অভিষেক সবার ফোন ট্যাপ করা হচ্ছে, দয়া করে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণ করুন, অনুরোধ করছি। মাই হাম্বল রিগার্ডস টু আওয়ার অনারেবল সুপ্রিম কোর্ট, উইল বি এভরিবডি হ্যাভ এ গ্রেট রেসপেক্ট ফর ইউ, কান্ট ইউ টেক এ সুমোটো কগনিজেন্স স্যার, আই অ্যাপিল টু মাই সুপ্রিম কোর্ট জাজেস, কান্ট ইউ টেক এ সুমোটো কগনিজেন্স হোয়েন জাজেস phones are tapped, all political parties phones are tapped, cloning fully, phone have become the recorder, if you take your phone and talk to your house wife even in the inside the room, that is also recorded, everything is recorded, sir, either ek shubhamoto case aapne meherbani karke desh ko bachaiye, loktantra ko bachaiye, nahi to aap ek seat bana dijiye jo aapka under mein kaam karega, जो मॉनिटर करेगा किसका किसका फोन में ऐसा हुआ, हमारा फोन तो हुआ सर, अगर अभिषेक को फोन में हुआ तो हम तो उसका साथ बात करते हैं तो हुआ, पीके का फोन में हुआ तो हम तो उसको साथ बात करते हैं तो पूरा हमारा हुआ, ऐसे बहुत सारे जर्नलिस्ट है हमारे साथ बात करते हैं उसका भी हुआ। মুখ্যমন্ত্রী বলেন, ফোন ট্যাপ করার কারণে কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। তার মতে গণতন্ত্রে কণ্ঠরোধ করছে বিজেপি, গণতন্ত্রের বদলে গোয়েন্দাগিরি চলছে। Now your Pegasus captured election process, captured judiciary, captured the political party leaders, captured the media houses. Now whatever he will say, the every institution has to do it. Ganatantrer bodole mone rakhben goyendagiri cholche, sobar mukh bondho, আমাদের সকলের মুখ বন্ধ। পেগাসাস কাণ্ড নিয়ে এভাবেই সুপ্রিম কোর্টের দিকে তৃণমূল সুপ্রিমো বল ঠেলে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আগামী দিনে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আরও কোণঠাসা করতে তৃণমূল কংগ্রেস যে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে তা এক প্রকার স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।